আসসালামু আলাইকুম এব্রিয়ান আবারও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে আমি শেয়ার করব শুক্রবার কি আয়োজন ছিল তাছাড়া অতিথি আপ্যায়নে কি রেখেছিলাম অতিথিদের মন জয় করতে কি কি আয়োজন করেছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি আপনাদেরকে একদিন বলেছিলাম যে আমি এক্সট্রা একটা কাজ করি সেই কাজটা আপনাদের সাথে শেয়ার করব কি করি এই তো থ্রি পিসের একটা পেজ আছে আমার ছোট্ট একটা পেজ মুক্তাস কালেকশন আশা করি সেই পেজটা থেকে তোমরা ঘুরে আসবে তাই আমি এগুলো দেখাচ্ছি যে আমার যা এসেছে সে বললো যে তোমার পেজের কাপড়গুলো আমার খুব ভালো লাগে তাই আমাকে একটু দেখাও দেখি পছন্দ হলে নেব ও প্রায় বাছাই করতে করতে এই যে এই ম্যাজেন্ডা কালার ড্রেসটা ওর খুবই পছন্দ হয়েছে তাছাড়া পাশের যে লেমন কালার ড্রেসটা আছে সেটা ওর পছন্দ হয়েছে তাই থ্রি পিসও নিল দুই জাম মিলে কাপড় চোপড় দেখতে দেখতে গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে তাই দুজন মিলে রান্নাঘরে চলে গেলাম ও বারবার আমাকে হেল্প করতে চাইছিল আমি ওকে দিচ্ছিলাম না তারপর যাই হোক আমি একটু রান্না করে নিলাম যেহেতু গেস্ট এসেছে সেহেতু ওদেরকে একটু অন্যরকম খাবার খাওয়ালে ওরা খুবই খুশি হবে তাই সেই চেষ্টাই আমি করছি যেহেতু বাচ্চাও আছে সাথে আমার নিজের বাচ্চারাও আছে শুক্রবার একটা স্পেশাল দিন তাই দিনটাকে স্পেশাল করতে একটু ভালো খাবার দাবার বা স্পেশাল কিছু খাবার দাবারই যথেষ্ট তাই আমি একটু চেষ্টা করেছি সেটাই মাত্র তাছাড়া এরকম একটু অন্যরকম খাবার খেলে বাচ্চারা যেমন খুশি হয় বা এই দিনটাকেও ওরা স্মরণীয় করে রাখে মেয়ে দুইটা একটা আমার যায় মেয়ে একটা আমার মেয়ে ওরা দরজা আটকে বসে আছে আমি তাই কৌতূহলের দরজা খুলে দেখছিলাম ও কী করে দেখছি যে ওরা খুব সাজগোজ করছে ওরা ভালো মন্দ কিছু একটা খাবে এর ওরা বলছে যে এগুলো নাকি রেস্টুরেন্টের খাবার তাই ওরা সেজে গুজে রেস্টুরেন্টে যাবে সেটা ভেবে খেয়ে নেবে তাহলে ওদের আনন্দটা অনেকটা বেড়ে যাবে যাই হোক ওরা রেডি টেডি হয়ে একদম বসে আছে আমিও বিশাল খুশি আমি মহা খুশি হয়ে যাচ্ছি যে ওরা আমার এই আয়োজনটাকে অনেক সুন্দরভাবে গ্রহণ করেছে তাই আমার খুবই ভালো লাগছে ওরা রেডি টেডি হয়ে বসে আছে আমিও সুন্দরভাবে এগুলো সার্ভ করে দিলাম এখন আমি সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দিব ওরা খেয়ে নেবে ওরা অধীর আগ্রহে বসে আছে কখন ওদেরকে খাবার দিব সেজন্য অপেক্ষা করছে যেহেতু একটু ভিডিও করছিলাম একটু দেরি হচ্ছিল খাবার দিতে যাই হোক বাচ্চারা তো চিকেন ফ্রাইয়ের গ্র্যান্ড শুনে অস্থির হয়ে গেছে ওরা প্রায় ঘুরঘুর করছে পাশে একটা আরেকটার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে প্রায় ঘুরঘুর করে একটু হাতেও নিয়ে নিল খেয়েও নিচ্ছে যাই হোক এভাবে আমি আস্তে আস্তে এখন ওদেরকে খাবার দিয়ে দিব যেহেতু আমি তোমাদের সাথে আমার হ্যাপি মোমেন্টগুলো শেয়ার করি সেহেতু আমি এই আয়োজনটাও তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক শুক্রবারের হ্যাপি মোমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই মোমেন্টটা যেমন হ্যাপি ছিল তেমনই একটু স্যাডনেসও ছিল কারণ এখন ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে যেহেতু তো আমার যা একটি জব হোল্ডার তাই ওর কাজ আছে ওর জবে জয়েন করতে হবে একটু পরে গিয়ে সেই জন্য চলে যাবে এখানে আমার যায়ের বাচ্চা আমার বোনের বাচ্চা এবং তোমার ভাইয়া সবাই বসে গেছে খেতে ওরা খুবই আনন্দ করছে এনজয় করছে ওদের এনজয় দেখে আমার খুবই ভালো লাগছে যাই হোক আমি তোমাদের সাথে এই এনজয়মেন্টটা শেয়ার করতে পারছি সেজন্য আমার খুবই ভালো লাগছে সবার জীবনে যেমন সুখের গল্প থাকে তেমন দুঃখের গল্পও থাকে তাই সুখ দুঃখ মিলেমিশে আমরা একাকার হয়ে এভাবে থাকতে পারাটাই হলো সার্থকতা দুঃখের গল্পটা বেশি বেশি মনে না রেখে সুখের মুহূর্তগুলো যদি বারবার আমরা মনে করে চলতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হবে আমার কথা শুনে তোমরা হয়তো ভাবতে পারো আমার জীবনটা অনেক সুন্দর সত্যি বলতে কি সবার জীবন সবসময় সুন্দর থাকে না কিন্তু সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ধরে রেখে সেই চেষ্টাই করি ভালো থাকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে বা পেজটিতে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো দিবে আশা করি আমার সাথেই আছো তোমরা কথা বলতে বলতে আমার যায়েরও বিদায়ের সময় হয়ে গেছে তাই আমি ওকে এগিয়ে দিয়ে যাচ্ছি ও চলে যাবে এখন যেহেতু ও একটা জব করে তো ওকে তো যেতেই হবে বাচ্চাদের মন খুবই খারাপ হয়ে গেছে